قلوبهم وجعلنا البيت مثابة للناس وأمنا فمن دخله كان آمنا অথচ রব্বুল আলামিন বলেন এই ঘরকে আমি বানিয়েছি নিরাপদ। এই ঘর কার? রব্বুল আলামিন বলেন এটা আমার। রব্বুল আলামিন বলেন এই ঘর আমার। এই ঘর কার? আমার ঘরে আসবে কে? ইমান আনে যে, আমার উপরে ইমান আনবে যে, আখেরাতে উপরে ইমান আনবে যে, নামাজ পড়বে যে, যাকাত দিবে যে, আমি ছাড়া অন্য কাউকে ভয় করে না যে, সে আমার ঘরে আসবেই আসবে। সে আমার ঘরে কি আসবে? পাঁচ গুণে গুণি যারা মসজিদ ছাড়ে না তারা বলেন, পাঁচ গুণে গুণি যারা বলেন আল্লাহর উপরে ইমান আনে যে, আখেরাতের উপরে ইমান আনে যে, নামাজ পড়ে যে, যাকাত দেয় যে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করে না যে, এই পাঁচ গুণে গুণি যারা এরা ফজরেও আসে, জোহরেও আসে, আসরেও আসে, মাগরিবেও আসে, আয়েশায়ও আসে। সুবহানাল্লাহ। মসজিদে আসাই প্রমাণ করে এও আমাকে ভালোবাসে আর ও আমাকে ভয় করে। সুবহানাল্লাহ। ও আমাকে কি করে? ভালোবাসে, আমার কাছে আশা করে এবং আমাকে ভয় করে। ও আমাকে ভালোবাসে, ও আমাকে কি করে? এই জন্য বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ তাআলা যেন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা ওকে আমি ভালোবাসি, এই জন্য তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আসবে মসজিদে ইনশাআল্লাহ। আল্লাহর কসম, মার্বেল পাথর দিয়ে মসজিদ হয় না, টাইলস দিয়ে মসজিদ হয় না, ঝাড়বাতি দিয়ে মসজিদ হয় না। মসজিদ হয় কি দিয়ে? ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া যুকরা ফিহা ইসমুহু ওয়া ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুউ ওয়াল আসাল। আল্লাহ তাআলা বলেন মসজিদ বনবে কি দিয়ে জানো? মসজিদ বনবে জিকির দিয়ে, মসজিদ বনবে নামাজ দিয়ে, মসজিদ বনবে আজান দিয়ে, মসজিদ বনবে তাসবিহাত দিয়ে, মসজিদ বনবে জিকির ওয়াজ কাট দিয়ে। কি হয় মসজিদ কি দিয়ে তৈরি হবে বলেন? এখন মার্বেল পাথর দিয়ে মসজিদ করে বাইরে তারা লাগাই দিলেন কি? মিনারে 80 ফিট উঁচু তুললেন আর বাইরে তারা লাগাই দিলেন। এক মসজিদ আছে 3 কোটি টাকা খরচ করছে মিনারায়, কিন্তু অযুখানা করে নাই। মিনারা দিয়ে আমি কি কি লাভ? সবে বলে অযুখানা দিয়ে কি 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 ক্ষতি অযুখানা দিলে? কিন্তু শয়তান কি করছে দেখছেন? শয়তান কি কি ইচ্ছা দিল যে অযুখানা ছাড়া কি মসজিদে আসার কোনো ব্যবস্থা আছে? অযুখানা ছাড়া কি মসজিদে আসার কোনো ব্যবস্থা আছে? আর মিনারা কি কি লাভ? খতিব কোনোদিন উঠছে 80 ফিট উঠে? খতিবে 180 ফিট উপরে কোনোদিন উঠছে? সভাপতি যা পড়ছে, সেক্রেটারি যা পড়ছে, লেকিন অযুখানা অযুখানা ছাড়া কি মসজিদ হবে? মিনারা ছাড়া কি মসজিদ হয়? বুঝলাম না যে এটাও বুঝলাম। انما يعمر مساجد الله مسجد আবাদ করবে কে? من امن بالله ঈমান ওয়ালা যে করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মান
আমি ছাড়া অন্য কাউকে ভয় করবে না, এরা মসজিদ আবাদ করবে, আর যারা মসজিদ আবাদ করবে এরা হেদায়েতের উপরে আছে, আমি লিখে দিলাম। এরা কিসের উপরে আছে? এরা হেদায়েতের উপরে আছে। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে, জামাতের সাথে পড়বে, আপনি লিখে দিতে পারেন এই লোকটা হেদায়েত প্রাপ্ত। এলোকটা কি? যাকে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত বলেন তার কি হবে জানেন? তাকে আল্লাহ তাআলা হাত ধরে জান্নাতে পৌঁছে দেবেন। ওলামা ইকরাম, এটা ইসালিল মাকলুব, এটা ইরাদু তরিক না, এটা কি? ইসালিল মাকলুব, এটা আল্লাহ তাআলা তাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। কি হবে? মসজিদে আসবো তো ইনশাআল্লাহ। এই মসজিদ মহল্লার সাথীরা বলেন, এই মসজিদ মহল্লার সাথীরা মসজিদে এসে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান। এবার দেখেন, মসজিদে আসলে যদি জামাতে আসেন কি কি লাভ হবে, এবার এটা একটু বুঝেন। দেখেন, তোমাদের মধ্যে কেউ যখন ওযু করে, ফাহসানাল ওযুআ, সুন্দর করে ওযু করে, ওযুর আগে মিসওয়াক করে, ওযুকে তিন তিনবার করে ধোয়, সুন্দর করে ওযু করে। আমরা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ধুই, হাত লাগাই না, আছে না নাই? দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ধোয়, হাত কি করে না? এদের পা ধোয়া হবে না, এদের পাপ হোক, এদের পাপ পেছন দিয়ে শুকনো থাকে, থাক না থাকে না বলে। এই জন্য হাত ব্যবহার করে পা ধোয়া, হাত ব্যবহার করে কি ধোয়া বলেন? আসবাকাল ওযুআ, ওযুকে সুন্দর করে। এই জন্য ওযু সুন্দর করবেন, ওযু শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, অথবা বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলেন, আমি নামাজের জন্য কি করছি? ওযু করছি। এরপরে আঙ্গুল খেয়াল করবেন, এদিকে যেন শুকনো না থাকে, খেয়াল করেন, এদিকে যেন শুকনো না, পুরো ভালো করে ধুবেন। এরপরে রাসূল বলেন, ইদা তাওয়াজ্জা, যখন সে ওযু করলো, আসানুল ওযুআ, ওযুকে সুন্দর করলো, সুম্মা আতাল মসজিদা, এরপরে মসজিদে এলো, লা ইয়ানহাজুহু ইল্লা সালাহ, নামাজ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আসে নাই বলেন, নামাজ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তাকে শুধু নাড়িয়েছে, শুধু নামাজ তাকে নাড়িয়েছে কে, তাকে চালিয়েছে কে? নামাজ। আচ্ছা, ফালাম ইয়াকুতা খুতওয়াতান, সে একটা কদম দিবে, ইল্লা রুফিআ লাহু বিহা দারাজাতান, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার এক স্তর মর্যাদা বুলন্দ করবে। একটা কদমে এক স্তর, সুবহানাল্লাহ। আপনি ঘর থেকে মসজিদে আসতে যদি 500 কদম লাগে, দারাজা কয়টা বুলন্দ হলো? কোন কিতাব? রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে সাহাবা ইকরাম আয়েশা আইজা প্রস্তাব করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন আমি আমার বাড়িটা একটু পিছনে নিয়ে যাই। কি বাড়িটা কোথায় নিয়ে যাই? কি লেগা? যেন কদম বাড়ে, যেন কি
বিশ্বাস হয়? সে কোন কদম তোলে না, ইল্লা রাফিআ লাহু বিহা দারাজাতান, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দ্বারা একটা দরজা বুলন্দ করে দিবে। এবার ওয়াহুদাহু খাতিআতান, আর তার একটা গুনাহকে মুছে দিবে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াদখুলাল মাসজিদা, মসজিদে ঢোকা পর্যন্ত। ফাইদা দাখালাল মাসজিদা, এবার যখন সে মসজিদে প্রবেশ করলো, কানা ফিস সালাতে মা কানাতি সালাতু হিয়া তাহবিসুহু ওয়াল মালায়েকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসি আল্লাযী সাল্লা ফি। এবার গিয়ে দেখবে ইকামতের সময় এখনো বাকি, সে নামাজের জন্য অপেক্ষা করবে। যতক্ষণ সে নামাজের জন্য অপেক্ষা করবে, ততক্ষণ ফেরেশতা তার জন্য নামাজ রহমতে দরখাস্ত করতে থাকবে। এজন্য একামত দিলে যাবেন, মুরব্বীরা বলেন, গ্রামের মুরব্বীরা বলেন, একামত দিলে যাবেন, আজান দিলে যাবেন, না আজান আগে যাবেন? বলেন না ইনশাআল্লাহ। যদি আজানের আগে না পারেন, কমপক্ষে আজান দিলে আসবো ইনশাআল্লাহ। ওলামা ইকরাম বলেন, ওলামা ইকরাম বলেন, ইমাম সাহেব কামরা থেকে, আমি দোতলার কামরা, আমি কামরা তো দোতলা, একামত দিলে নামবেন না আজানের আগে নামবেন? ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব বলেন, একামত দিলে মসজিদে আসবেন না আজানের আগে আসবেন? আমাকে তৌফিক দান করেন। এই আমি আমার জুমা কখন যাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ 22 বছর জুমা পড়াই, এর ব্যর্থ হয় না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজানের আগে যাই, আমার মুসল্লিরা কখন যায়? পুলিশ আইয়ে দশটার সময়, পুলিশের ডিউটি পাগল হয়ে, পুলিশ ডিউটি করতে আসতে হয় 10টার সময়। যেখানে বসে সে নামাজ পড়বে, এখানে যতক্ষণ বসে থাকবে, ততক্ষণ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করবে। ইয়াকুলুন, ফেরেশতা কি বলবে? আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা আগফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা আগফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা আগফির লাহু। আল্লাহ তাকে রহম করেন, আল্লাহ তাকে মাফ করেন। আসবো তো মসজিদে সবার আগে, আসবেন সবাই কি? এবার আরেক দোয়া, আল্লাহুম্মা তুব আলাই, আল্লাহ আপনি না মেহরবানি করে তার তওবা কবুল করেন। আচ্ছা, এবার আরেক হাদিস, মান তাওয়াজ্জা লিস-সালাহ, যে নামাজের জন্য ওযু করবে, ফা আসবাগাল ওযুয়া, ওযুকে পরিপূর্ণ করবে, সুম্মা মাশা ইলা সালাতিল মাকতুবাতে, এরপরে ফরজ নামাজের জন্য মসজিদের দিকে যাবে, ফাসাল্লা মা'আন নাস, মানুষের সাথে নামাজ পড়বে, আও ক্বালা মা জামাআতিন, জামাআতের সাথে নামাজ পড়বে, আও ক্বালা ফিল মাসজিদে, অথবা মসজিদে নামাজ পড়বে, গাফারাল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ তার পেছনে সবগুলো গুনাহ মাফ করে দিবেন। রাওয়াহু মুসলিম, সহীহ মুসলিম। সুবহানাল্লাহ, বুঝা আসতেছে তো? লকডাউন দিয়ে আমাদের কি ক্ষতি করছে, বুঝা আসতেছে? আসতেছে, ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? করোনা থেকে বেঁচে গেছে? হ্যাঁ, যারা মরার পরে গেছে বলে, যারা মরার, যারা বাঁচার বেঁচে গেছে। মসজিদে না আসার কারণে কিছু কেউ বাঁচে নাই, আর আসার কারণে কেউ মরে নাই, কি বলছি বলেন? মসজিদে না আসার কারণে কেউ বাঁচে নাই বলেন, আর মসজিদে এসে কেউ মরে নাই, যা যে মরার সে মরে গেছে, ফাঁকে আমরা বঞ্চিত হয়েছি। কথা কি বুঝাইতে পারছি আমি? আল্লাহ আমাকে তৌফিক দান করে। এবার দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মান সাররাহু আন ইয়ালকা আল্লাহ গাদান মুসলিমা, যে মুসলমান হয়ে হাশরের ময়দানে উঠতে চায়। সুবহানাল্লাহ,
যে মুসলমান হয়ে হাশর ময়দানে কি উঠতে চায়, যে মুসলমান হয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, যে মুসলমান হয়ে আল্লাহ তাআলার সাথে কি সাক্ষাৎ করতে চায়, ফাল ইউহাফিজ আলা হাউলাই সালাওয়াত, সেজন্য পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে। সুবহানাল্লাহ। যে মুসলমান হয়ে বলেন হাশর ময়দানে উঠতে চায়, সেজন্য পাঁচ ওয়াক্ত নামাজের কি করে হেফাজত করে, কিভাবে, হাইতু ইউনাদা বিহিন্না, যখনই আযান হয় তখনই। সুবহানাল্লাহ। যখনই আযান হয় বলেন, যখনই কি হয়, যখনই আযান হয় সে যেন মসজিদে চলে আসে, যখনই আযান হয় সে যদি মসজিদে চলে আসে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে মুসলমান অবস্থা। আসবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, ফাইনাল্লাহ তাআলা শারআ লিনাবিয়িকুম সুনানাল হুদা ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, জামাতের সাথে নামাজ, এটা নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নত। আমাদের নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নত কি? আবার বলেন, নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নত কি? এবার দেখেন, ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, যদি তোমরা তোমাদের ঘরে নামাজ পড়ো, যদি তোমরা তোমাদের ঘরে নামাজ পড়ো, লা তারাক্তুম সুন্নাতা নাবিয়িকুম, তাহলে তোমরা অবশ্যই তোমাদের নবীজির সুন্নত ছেড়ে দিলে। নাউযুবিল্লাহ। বলেন তোমরা নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নত কি ছেড়ে দিলে, নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নত ছেড়ে দিলে। ওয়ালাউ তারাক্তুম সুন্নাতা নাবিয়িকুম, আর যদি তোমরা তোমাদের নবীজির সুন্নত ছেড়ে দাও, লা দালালতুম, অবশ্যই তোমরা পথহারা হবা। নাউযুবিল্লাহ। বলেন না কি বলছেন, যদি জামাত ছেড়ে দাও নবীজির সুন্নত ছেড়ে দিলে, আর নবীজির সুন্নত যদি তোমরা ছেড়ে দাও, লা দালালতুম, অবশ্যই তোমরা পথহারা হয়ে যাবা, তোমরা গোমরা হয়ে যাবা, তোমরা কি হয়ে যাবা, সবাই বলেন কি হয়ে যাবে। তাহলে আমাদেরকে মসজিদ থেকে বঞ্চিত করা হয়েছে কি লেগা, গোমরা না করলে তো তার জাল এসে কি করতে পারবে না, আমাদেরকে বেইমান করতে পারবে না, তো তার জাল আসার আগেই তো আমরা বেইমান হয়ে গেছি। বুঝে আসছে কথা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর যেন আমাদের দেশে লকডাউন না হয়, আর যেন আমাদের দেশে মসজিদগুলোতে জীবনে কখনো পাবন্দি না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ জীবনের শেষ নামাজটা আল্লাহ আমাকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আপনারা বলতে পারেন না কি, আল্লাহ আমাকে জামাতের সাথে জীবনের শেষ নামাজ পড়ার তৌফিক দান করেন। যখন তোমরা জামাত ছেড়ে দিবা, তোমরা তোমাদের নবীর সুন্নত ছেড়ে দিলে, আর যখন তোমরা নবীজির সুন্নত ছেড়ে দিবা, তখন লাবালতুম, অবশ্যই তোমরা গোমরা হয়ে যাবা। এবার দেখেন, ওয়া মিন রাজুল ইয়াতাতাহহারু, কোন মানুষ যখন ঘরে ওযু করবে, ফায়ুহসিনু তুহুরা, ওযুকে সুন্দর করবে, সুম্মা ইয়ামাদু ইলা মসজিদে, তখন যে মসজিদের দিকে রওনা দিবে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা হাসানা, প্রত্যেক কদমে আল্লাহ তাআলা একটা একটা নেকি দিয়ে দিবেন। প্রতি কদমে কয় নাকি, যাদের যাদের মসজিদ থেকে দূরে বাড়ি, আপনারা সুসংবাদ গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আপনারা খুশি হয়ে যান, আপনারা খুশি হয়ে যান, আসবো তো মসজিদে ইনশাআল্লাহ। প্রতি কদমে কয় নাকি, প্রতি কদমে এক নাকি, ওয়ারফাউহা বিহা দারাজাতান, এবং প্রতি কদমে আল্লাহ তাআলা তার দাম এক গুণ বুলন্দ করে দিবে। ইয়াহুদ্দু আনহু বিহা সাইয়্যাতান, আল্লাহ তাআলা প্রতি কদমে তার একটা গুনাহকে মুছে দিবে। এবার হযরত আব্দুল্লাহ বলেন, লাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন মা'লুমুন নিফাক, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আমাদের জামানা, আমাদের জামানা মুনাফিক ছাড়া, চিহ্নিত মুনাফিক ছাড়া কেউ মসজিদ থেকে দূরে থাকতো না। কি কি বলছে বলেন, চিহ্নিত মুনাফিক ছাড়া কেউ মসজিদ থেকে দূরে থাকতো না। বলেন চিহ্নিত মুনাফিক ছাড়া, বলেন কেউ জামাত ছাড়তো না। এখন জামাত ছাড়ে কে কে ছাড়ে, অনেক মেয়ে ছেড়ে দেয়, বললে এগুলো নারাজ হবে, ইমাম সাহেবরা নারাজ হবে, বহু ইমাম সাহেব বাড়িতে গিয়ে জামাতে নামাজ পড়ে, আছে না নাই, আছে না নাই, আছেন এরকম ইমাম, আছেন ছুটিতে বাড়িতে গেছে,
জোহরের নামাজের সময় কি করে? আসে না নাই? আসে না নাই? গরু গোসল করা। ওদিকে আজান দিতেছে, জামাতে নামাজ পড়তেছে, ইমাম সাহেব গরুর গোসল করা। আসে না নাই? আমি চোখে দেখা ঘটনা বলতেছি, চোখে দেখা ঘটনা বলতেছি। তিনি ঢাকার বড় ইমাম, তিনি বাচ্চা গোসল করাইতেছে, জোহর আজান দিতেছে, জামাত পড়তেছে, সব ঢাকা পড়ে আসছে। বুঝেন নাই কথা? মানে ওই এক ছেলে মাদ্রাসায় পড়ছে, সরসিনা পড়তো, তো সরসিনা হলো দাড়ি রাখা বয়স, সব ছাত্র দাড়ি রাখতে হবে। তো ফাদর পরীক্ষা দিয়ে আসার সময় পরীক্ষা শেষ, দাড়ি কাইটা শেভ করে চাটার নিচে রেখে দিয়েছে, কাগজ একখানে লিখে দিয়েছে, সরসিনা দাঁড়ি সরসিনা রেখে আসলাম। কি লিখছে বলেন? শশিনার দাড়ি শশিনা রেখে গেলাম। এমনকি জামাত কি ঢাকার জামাত না গ্রামেও জামাত? সফরে জোরে বলো, সফরে কি? এই বক্তারা বলেন, বক্তারা সফরে কি করবো? বলেন ইনশাআল্লাহ। এই শফিক সাহেব করবেন, আবু বাদা করবেন ইনশাআল্লাহ। আমরা যখন সফরে থাকি আমাদের পিছনে সত্তর হাজার সরকার দৌড় দেয়। আজকে একটা সুযোগ আছে, তো যখন দেখেন চারটা বাজে ৩৫ ৪০ আর কত মিনিট আছে, আমাদের উপরে শয়তান সওয়ার হয়, বলে হুজুর সামনে আরো পরে, বলেন কি? বাস আরো পরে গেছে, আর মসজিদ নাই, পৌনে ৫টা জামাত শেষ, আসে না নাই? বলেন হযরত আব্দুল্লাহ বলেন, আমাদের জামানায় চিহ্নিত মুনাফিক ছাড়া কেউ জামাত ছাড়ত না। আমরা আজ থেকে জামাত ছাড়বো না ইনশাআল্লাহ। এখানে মুনাফিক কেউ আছেন? এখানে মুনাফিক কেউ আছেন? জামাত ছাড়ে না এমন কেউ আছে? এখানে মুনাফিক কেউ আছে? এখানে মুনাফিক কেউ আছে? জামাত ছাড়ে না এমন মানুষ আছে? জামাত ছেড়ে দেয় এমন মানুষ আছে? যারা জামাত ছাড়ে এটা কি? না এটা মুনাফিক না, এটা কি না? এটা মুনাফিক না। তবে রসুলের জামানা মুনাফিকও জামাত ছাড়ত না। আমি এদেরকে মুনাফিক করছি, মহম্মদ যেভাবে আমার দিকে চোখ তাকাইছে, আমি এদেরকে মুনাফিক বলি নাই। কি বলি নাই বলে? মুনাফিক। তবে কি বলছে? রাসূলের জামানায় চিহ্নিত মুনাফিক জামাত ছাড়ত না। রাসূলের জামানায় চিহ্নিত মুনাফিক কি ছাড়ত না? আমাদের জামানায় কারা কারা জামাত ছাড়ে? মুসলমান জামাত ছাড়ে কিনা বলে? আমাদের স্তর কোথায়? কোন পর্যায়ে আমরা আছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার দেখেন, ওয়ালাকাদ কানা আর-রাজুলু ইউতী বিহি ইউহাদা বাইনা রাজুলাইন হাত্তা ইউকামা ফিস সাফফাইন। তিনি বলেন, আমাদের জামানায় কোনো মানুষ যদি অসুস্থ হইতো, দুজনের কাঁধে ভর দিয়েও যদি মসজিদে আসতে পারতো, সেও মসজিদে আসতো। কি বলছে বলেন? হ্যাঁ, দুজন মানুষের কাঁধে ভর দিয়ে হলেও হাত্তা ইউকামা ফিস সাফফাইন নামাজে সে দাঁড়াতো। আল্লাহ, রাসূলের জামানা চিহ্নিত মুনাফিক ছাড়া কেউ নামাজ ছাড়তো না, জামাত ছাড়তো না, আর কেউ যদি হেঁটে না আসতে পারতো, দুজনের কাঁধে ভর দিয়েও তিনি মসজিদে আসতেন। আমরা আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। এবার দেখেন, খেয়াল করেন, মান সামিআ আল মুনাদি, যে মুয়াজ্জিনের আজান শুনলো, মান সামিআ আল মুনাদি, যে মুয়াজ্জিনের আজান শুনলো, ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাহি, উযর তার ছিল না, কোনো উযর কি তার? আর কোনো উযর ছিল না, সে যদি এভাবে উযর না থাকা সত্ত্বেও মসজিদে না আসলো, লাম তুকবাল মিনহু সালাতুন আল্লাতি সাল্লা, সে ঘরে যে নামাজ পড়লো এই নামাজ তার কবুল হবে না। নাউযুবিল্লাহ বলেন, বল উযর ছাড়া মসজিদ
আসলো না, বলেন আল্লাহ রাসূল বলেন তার নামাজ কবুল হলো না, তার নামাজ কবুল। এরকম মানুষ আছে কিনা, মসজিদের সামনে তার দোকান, লেকিন সে দোকান বন্ধ করতে পারে না, এই জন্য মসজিদে আসে না। সে কি করে? মসজিদে যা নামাজ বিষয়ে নামাজ করে, আছে না নাই? ভুরি ভুরি মানুষ আছে, ভুরি ভুরি। তার দোকানে ছেলে নাই, দোকানের ছেলে কি নাই? দোকানের ছেলে গেছে জানেন কি, এখন সে জামাত আসতে পারে না, তো সে তার গদিতে ছিট বিষয়ে নামাজ পড়তেছে, আছে না নাই? এবার রাসূল করেন ইনশাআল্লাহ। আচ্ছা জি, এবার দেখেন, নামাজ মূলত বান্দাকে আর আল্লাহর সাথে বান্দাকে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ, নামাজ বান্দাকে আল্লাহর সাথে কি করে? সুজন সুজি মিলিয়ে দেয়। যেন উদাহরণ, যেমন এই কাকটা সুচির সাথে মিলে আসেন, আসেন যদি মিল না থাকে হবে কোনো কাম আছে হুবহু নামাজ আমার আল্লাহর মধ্যে উসলাতুন সেতু বন্ধন, কি কি সেতু বন্ধন, নামাজ আমাকে সরাসরি আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দেয়। নামাজ রাসূল বলেন কুরাতু আইনি জুইলাতি সালাতু কুরাতু আইনি, নামাজকে আমার হৃদয়ের শিথিলতা বানানো হয়েছে, নামাজ আমার চোখের ঠান্ডক, নামাজ আমার হৃদয়ের শিথিলতা। বলেন কি হয়? যখনই রাসূল দেখতেন আকাশ মেঘাচ্ছন্ন, রাসূল মসজিদে ছুটে আসতেন। আমরা যখনই দেখছি করোনা, তখন মসজিদ থেকে ভেঙে গেছি, কি মিল আমাদের সাথে রাসূলের? রাসূল বিপদ দেখলে মসজিদে আসতেন না, মসজিদ থেকে ভেঙে যেতেন। আমরা কি করছি? কি ভাই, জুমার নামাজে 10 জন আসলে কিন্তু করোনা হবে না, 12 জন আসলে কিন্তু করোনা হবে না। কিছু তুমি ঠিক বলছি, 10 জনের নিচে হলে কিন্তু আর করোনা হবে না, লেকিন 12 জন হলে কিন্তু করোনা হয়ে যাবে। এই থিংস না স্বাস্থ্যগত থিংস, না ইসলামিক থিংস, না ঐতিহাসিক চিন্তা চেতনা, এটা শুধুই দাজ্জালের ফেতনা। মেহরবানি করে আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। দেখেন, ইন্না আসফালা সালাতিন আলাল মুনাফিকিন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী ইবাদত কোনটা? সবচেয়ে কঠিন ইবাদত আয়েশার নামাজ এবং ফজরের নামাজ সবচেয়ে ভারী। এশার নামাজ এবং ফজরের নামাজ সবচেয়ে ভারী কাদের জন্য? এবার এখানে এমন মানুষ আছেন যার ফজর নামাজ ছুটে যায় নাই? আমি ঢাকাতে এমন মানুষ আছে তো না, ফজর পড়ে না এমন মানুষ আছে তো না, জামাতে শরীক হয় না ফজরে এমন মানুষ ঢাকা শহরে আছে তো? এরা কারা? মুনাফিক। একজনকে মুনাফিক কয়ে দেখেন, তুই বেটা মানে মুনাফিক কই লিখেন, বলবে কি বলবে না বলে? অথচ রাসূল বলেন ফজর আর এশার নামাজ যে পড়তে পারে না, এটা মুনাফিক।
কষ্টওয়ালা মুসলমান আছে নি? আছে কিনা বলেন, কি পরিমাণ মুসলমান আছে, কয় পার্সেন্ট? এই জন্য আমরাই বলতেছে যারা আছি, চলেন নিয়ত করি, আমি তো ফজরও পড়বো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, রাত তিনটা পর্যন্ত যদি ফেসবুকে থাকেন তাহলে উঠবেন কিভাবে? যেই মাশগালা, যেই মাশগালা, যেই ব্যস্ততা আপনাকে ফজর নামাজে আসতে দেয় না, এই ব্যস্ততা আপনার জন্য হারাম। কি বলছি বলেন? ওই ব্যস্ততা যদি ওয়াজ শোনাও হয়, আপনি ফেসবুকে ওয়াজ শুনতেছেন, ওয়াজ আমি বলি না, আপনি ছবি দেখছেন, আপনি ওয়াজ শুনতেছেন ফেসবুকে রাত তিনটা পর্যন্ত আর ফজর পড়তে পারলেন না, এই ওয়াজ শোনা হারাম। এই ওয়াজ শোনা কি বলেন? এই ওয়াজ শোনা হারাম। যেই প্রোগ্রামে গেলে আপনি নামাজ পড়তে পারবেন না, এই প্রোগ্রামে যাওয়া হারাম। এই প্রোগ্রামে যাওয়া কি? মা বন্ধা বিয়ের অনুষ্ঠানে গেলে, যেই অনুষ্ঠানে গেলে নামাজ পড়তে পারেন না, যে অনুষ্ঠানে গেলে কি পড়তে পারেন না? নামাজ পড়তে পারেন না। জোহরের সময় কি বলে, কোথা দেওয়া খারাপ? কমিউনিটি সেন্টারে মা বন্ধের জন্য নামাজের ব্যবস্থা আছে? বলেন আছে। তাহলে জোহর থেকে আসার ওখানে চলে যায় কি না বলেন? যেই প্রোগ্রামে গেলে, যেই প্রোগ্রামে গেলে নামাজ ছুটে যাবে, যেই প্রোগ্রামে গেলে জামাত ছুটে যাবে, যেই প্রোগ্রামে গেলে নামাজ পড়া যায় না, এই প্রোগ্রাম হারাম। বুঝেন না এই কথা মনে হয়? এই প্রোগ্রাম কি বলেন? এই প্রোগ্রাম হারাম। যেই ওয়াজে গেলে নামাজ পড়া যায় না, ওয়াজেই গেছেন আপনি লেকিন রাত তিনটা পর্যন্ত ওয়াজ, ফজর ঘুমাইলেন, এই ওয়াজ শোনা হারাম। এই ওয়াজ শোনা কি হারাম? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। রাসূল বলেন, আয়েশার নামাজ এবং ফজরের নামাজ যে জামাতের সাথে পড়ে, আল্লাহর নবী বলেন সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। গত 40 বছর আপনার আয়েশার ফজর ছুটে নাই, বলুন তো দেখি এই মুসলমানের দাম কত আল্লাহ তাআলার কাছে? কি হয় এখন? গত বিগত বছরগুলো তো ফিরিয়ে আনার ব্যবস্থা নাই, আগামী জীবনের আর ভরসা নাই, তো চলেন আজ থেকে নিশ্চিত করি, ফজর নামাজ আর এশার নামাজ অবশ্যই আমি জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। নওজোয়ান ভাইরা, যুবক ভাইরা, পায়ে ধরে বলছি, পায়ে ধরে বলি, আমি ওয়াজ করি না, ওসিয়ত করছি আপনাদেরকে। ওসিয়ত হয় জীবনের শেষ কথাগুলোকে ওসিয়ত বলে, যদি আপনাদের সাথে আমার জীবনের শেষ কথা হয়, ওসিয়ত করি, আমরা আজ থেকে আর নামাজ জামাতের সাথে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার রাসূল বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, আমার উম্মত যদি তোমরা জানতা আয়েশার নামাজ এবং ফজরের নামাজে রব্বে করিম কি পরিমাণ নেকি রেখে দিয়েছেন, কি পরিমাণ ফাওয়ায়েদ রেখে দিয়েছেন, কি পরিমাণ সুখ আর শান্তির ফয়সালা রেখে দিয়েছেন, কি পরিমাণ দুনিয়ার আখিরাতের সমৃদ্ধি রেখে দিয়েছেন, যদি সে জানতো, লাউ ইয়ালামুনা আন্না মা ফীহিমা, যদি সে মা ফীহিমা, যদি সে জানতো এই দুই নামাজের মধ্যে কি রেখে দিয়েছে, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, হামা গড়ি দিয়ে হলেও সে মসজিদে আসতো, সে হামাগড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। সে যদি হামাগড়ি দিয়ে, হামাগড়ি বুঝেন তো আপনাদের ভাষা কি বলবে, হাবুর পেরা, গড়াগড়ি পেরা, যদি সে গড়াগড়ি করে হলেও সে মসজিদে আসতো, যদি সে জানতো মসজিদের মধ্যে রব্বে করিম কি রেখে দিয়েছেন, মসজিদে হারামের এক ইমাম তিনি এক আজীব বয়ান করছেন, আমি পয়েন্টটা শুনি নাই, আমারা আমাদের হযরত মাওলানা আব্দুল করিম সাহেব পয়েন্টটা শুনিয়েছেন, হারামের ইমাম এক আজীব বয়ান করেছেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, হারামের ইমাম বলেন মসজিদে যদি কেউ নামাজের বাইরে আল্লাহু আকবার বলে, বলে নামাজের বাইরে কি বলে, আল্লাহু আকবার বলে, একবার আল্লাহু আকবার আমরা কি করতাম, দূর লাগেন এক চারানার, চারানার শিখি দিত উহুদের চেয়ে ভারী করে, আমরা কত কতবার বলতাম, দূর এক মুঠ মাটি দিত, এক মুঠ মাটি তাহলে কয়বার বলতাম, আর আগের মাটি এক
ঠোঁট ছাই দিত ছাই, ছালি ছিলেন তো, ছাই ছিলেন তো, ছাই দিত তাহলে আমরা কয়বার বলতাম। এবার হারামের ইমাম বলেন আল্লাহু আকবার একবার যদি কেউ নামাজের বাইরে বলে বাহিরে এক কোটি বার আল্লাহু আকবার বললে যে নেকি হবে না তার চেয়ে বেশি নেকি হবে। কি বলছে বলেন? যে পরিমাণ নেকি হবে না ইমামের সাথে আল্লাহু আকবার তার চেয়ে ভারী নেকি হবে। এবার মুসলমান কিভাবে লোক সামলাবেন বলেন, কেন আপনি ভোট করছেন না, কেন আপনি মসজিদে আসছেন না? মূল বিষয় হলো আপনার দিলে আল্লাহ তাআলার ইয়াকিন নাই, আপনার দিলে আখিরাতের ইয়াকিন নাই, আপনার দিলে জান্নাতের আশা নাই, আপনার দিলে আযাবের ভয় নাই। আপনার দিলে কি নাই বলেন? আযাবের ভয় নাই। না হয় মুসলমান এই লোভ কিভাবে সামলাবে বলেন? কোন মানুষ এই লোভ সামলাবে কিভাবে? একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী। আর সেটা যদি নামাজের ভিতরে হয় সুবহান রাব্বিয়াল আযীম, সেটা যদি নামাজের ভিতরে হয় বাহিরে এক কোটি বার বললে যে পরিমাণ হবে না, নামাজে একবার বললে তার চেয়ে বেশি হবে। কি হয়? আর সেটা যদি মসজিদে হয় আর সেটা যদি জামাতের সাথে হয়, পড়বো তো ইনশাআল্লাহ, মসজিদে এসে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মসজিদ শব্দটা কখনো ওয়াহেদ কখনো জমা, মোট রব্বুল আলামিন কোরআনে কারিমে 18 বার উল্লেখ করেছেন। কতবার? 18 বার উল্লেখ করেছেন রব, 18 বার উল্লেখ করেছেন এই ঘরকে রব নিজের ঘর বলেছেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এটা আমার, এটা আমার। সুবহানাল্লাহ বলবেন না? জায়গা যেদিন দিয়েছেন সেদিন আর আপনার থাকে নাই, যেদিন ঘর করে দিয়েছেন সেদিন আর আমাদের থাকে নাই। এদিন রব বলেন এটা এখন আমার, এটা কার বলেন? আমি বললাম রব আমি যেটা করে দিয়েছি তো আপনি আমাকে কি দিবেন? এবার রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম তুমি যে আমাকে আমার ঘরটা বানিয়ে দিয়েছ, যাও এই জন্য আমি তোমাকে জান্নাতে তো ঘর বানিয়ে দিব। من بنى لله مسجدا يبتغى بها وجه الله، من بنى لله مسجدا يبتغى بها وجه الله، بنى الله له بيتا في الجنه، رواه البخاري ومسلم. الله النبي বলেন যে একটা ঘর আমাকে বানিয়ে দিল, আমাকে একটা ঘর বানিয়ে দিল, আমি রব কথা দিলাম তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিব। কি হয়? আপনি বানিয়ে দিয়েছেন কত বড় ঘর, কত বড় তোমার এই চিন্তার ভিত্তিতে আমি ওই মসজিদটাকে ওই ঘরটাকে জান্নাতে বড় বানাবো। আচ্ছা কত বড় ঘর হবে বলেন, একটা বানায় দিবেন ইনশাআল্লাহ, মসজিদ করে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে একটা মসজিদ পুরো একা করছে আলহামদুলিল্লাহ, জায়গাও ঘর বিল্ডিংও পুরোটা একলা করছে। এখন ওখানে একটা হেড স্ক্যানার করতেছে, কত ফিট লম্বা? 120 ফিট লম্বা। ওটাও সাপ ঢালাই হয়ে কাজ শেষ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ। من بنى لله مسجدا يبتغى بها وجه الله، اما جن যে একটা ঘর বানিয়ে দিবে আমাকে আমি তার জন্য জান্নাতে একটা ঘর বানাবো। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে এটা বানায় দাও, তৌফিক দাও আমিন। কি এটা কার ঘর? আল্লাহ। এটা কার ঘর? আল্লাহ। মজা মজা, এই জন্য ওয়ারাজুলুম কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে মানুষটার দিল মসজিদের সাথে লাগা থাকে, মসজিদের সাথে লাগা থাকে। রব্বুল আলামিন বলেন কথা দিলাম হাশরের ময়দানে যখন সব মানুষ সূর্যের
তলে সূর্যের নিচে দেহাত উপরে সূর্য জমিন তামাক আর তোমার দিল মসজিদের সাথে লাগা, আমি হাসরের ময়দানে তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিব। এবার ভেবে দেখো দোকান থেকে উঠবা কিনা দেখো, দোকান থেকে উঠবা কিনা দেখো, ফ্যাক্টরি থেকে বের হয়ে মসজিদে আসবা কিনা দেখো, কর্মচারী আসবা কিনা দেখো, মালিক পক্ষ আসবেন কিনা দেখেন। কি ভাই আসবো তো ইনশাল্লাহ। হ্যাঁ আমি কি বুঝাতে চাচ্ছিলাম, কি বুঝাতে চাচ্ছিলাম, এটা আল্লাহ তালার ঘর দেখি, আল্লাহ তালার ঘর। এই ঘরের সাথে যার কলিজার সম্পর্ক হবে এটা প্রমাণ আল্লাহ তালা তাকে ভালোবাসেন আর সেও আল্লাহ তালাকে ভালোবাসে। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে ইনশাআল্লাহ মসজিদে এসে পড়বো ইনশাআল্লাহ, সিদ্ধান্ত। জওয়ানরা 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 যাদেরকে ফেসবুকের গজবে পাইছে তারা বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করবে। জামাতের সাথে নামাজ পড়বেন, নামাজ পড়ে কি করবেন, সালাম ফিরিয়ে কি করবেন, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকত ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা লা মানিআ لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير بارغونا إن شاء الله تذكرني بك ইমাম সাহেব পড়াবেন, উম্মতকে পড়াবেন, ঠিক করে নেবেন, এগুলো লিখে লিখে উম্মতের হাতে বিতরণ করে দেবেন যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগুলো পড়তে হবে। এরপরে কি পড়বেন, আমাদের নবীজি বলেন দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ, দশবার আল্লাহু আকবার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সুজা জান্নাতে চলে যাবা। পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ, দশবার আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এভাবে এক নামাজে হলো 30 বার, পাঁচ নামাজে হলো 150 বার, জবানে হলো 100 বার, মিজানে উঠবে 1000 বার। যদি একদিনে হয় 1000 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 540,000 বার। এক বছরে কত, মাত্র এক মিনিট টাইম দিয়ে এক বছরে 540,000। ঘড়ি ধরেন, ঘড়ি ধরেন, সাতটা কত বাজে, মাইকে পড়ার কারণে 6 সেকেন্ড রয়েছে, মাইক না পড়লে হয়তো 30 মিনিট 30 সেকেন্ড। সকালে 1 মিনিট, দুপুরে 1 মিনিট, সন্ধ্যা 1 মিনিট, বিকেলে 1 মিনিট, রাতে 1 মিনিট। নবীজি বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আজ থেকে আমি পড়বো ইনশাআল্লাহ।
পেশাদার 20 বছরে 1,80,000 কত? আচ্ছা 1,80,000 যদি গত 20 বছরে হইত আমার দাম কেমন হইত আল্লাহ তাআলার কাছে? আচ্ছা 1 মিনিটের ব্যবসায়ীর কি ক্ষতি হইত? 1 মিনিটের স্টুডেন্টের কি ক্ষতি হইত? 1 মিনিটে ইমাম সাহেবের কি ক্ষতি হইত? 1 মিনিটে মুয়াজ্জিন সাহেবের কি ক্ষতি হইত? 1 মিনিটে বক্তা সাহেবের কি ক্ষতি হইত? বুঝে না কথা, ক্ষতি হইত না, লাভ কত হইত? কোটি কোটি তকবি হাত জমা হয়ে যেত। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ, আর ছুটতে দিতাম না ইনশাআল্লাহ। 2 নম্বরে নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন যত বেশি হোক না কেন। আরেক হাদিস, সমুদ্রের ফেনা বরাবর হোক না কেন, এটাও করবো ইনশাআল্লাহ। 3 নম্বরে রাসূল বলেন, ঘুমাবার সময় কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করে, রাসূল বলেন, দাখাল আল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কেমন হবে? মজা হবে? হবে? দুনিয়াতে যদি দেখা না হয় হাসির মধ্যে না বসা হয়, ছুটে আসবেন, ছুটে আসবেন, ছুটে আসবেন, খুঁজে বাইর কর, নোয়াখালী হুজুর তাকে খুঁজে বাইর কর। আর বলবেন তো হুজুর, ঠিক আছে পাইছি হুজুর, সুবহানাল্লাহ বলবেন, ওয়াজাদনা মা ওয়াজাদনা, ওয়াজাদনা মা ওয়াজাদনা, খুশি ছাড়া কেমনে করে ওয়াজাদনা মা ওয়াজাদনা, ওয়াজাদনা মা ওয়াজাদনা, খুশি ছাড়া বলেন হুজুর পাইছি, হুজুর পাইছি। কি বলবেন বলেন? হুজুর হুজুর পাইছি। আর ইনশাআল্লাহ রব বলবেন এই চল জান্নাতে চল, তখন আপনি কি বলবেন জানেন? যে হুজুর বয়ান করছিল ওই গরমের মধ্যে হুজুরে চলা যায় কেমন? যাও নিয়ে যাও করবো তো ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াকে সুখের করে দিবে, আখিরাতকে সুখের করে দিবে। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।